প্রথমে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। তো এই মশলাগুলোর মধ্যে আপনার স্টার আছে, জয়ত্রী, জয়ফল এবং গরম মশলার যেগুলো থাকে অর্থাৎ গোলমরিচ, লং, পেঁয়াজপাতা, এগুলো সবই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই পাশে আমি একটু সবজি ভেজে নিচ্ছি। আর এখানে আমি মাংস বসানোর জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই পাশে কিন্তু আমি ইফতারির জন্য যে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি, যেহেতু ইফতারির আয়োজনটা হচ্ছে এর জন্য ইফতারি বানানোর তেলটা বেশি করে দিয়ে নিচ্ছি। আর আমি মশলাগুলো যে ভেজেছিলাম এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো ফার্স্টে আমি বেগুনিটা ভেজে নেব। তো এই পাশে কিন্তু আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তো পেঁয়াজটা মোটামুটি ভালোই কষে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে এসেছে। আমি এখন এর মাঝে আদা দিয়ে দেব। তো আদাটা পরিমাণ মতো দিয়ে নিলাম, সাথে একটু আপনার মশলা দিলাম। এখানে আপনার 1 চামচের কম গোলমরিচ, গোলমরিচ না সরি, শুকনো মরিচের গুঁড়া, আর হচ্ছে আপনার ধনিয়া, যে সব কিছু মিশিয়ে ভাঙানো সেই গুঁড়াটা দিয়ে দিলাম। আর সাথে কিন্তু দেখেন মুরগির মাংস দিয়ে দিয়েছি। আর এই চুলায় কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনার আলুর চপটা দিয়ে দিয়েছি। তো আলুর চপটাও হতে থাক। আমি কিন্তু আরও বেশ কিছু আলুর চপ ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজি ভাজবো। তো মাংসটা হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, যেহেতু মাংসটা বেশি, কড়াইটা আসলে নাড়া যাচ্ছে না। আর আমি এগুলো সবগুলো করে ভাজার পরে কিন্তু আমি এখানে বুটের জন্য দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে আমি কিন্তু একটু হালকা পানি দিয়ে নেড়ে নেব। আসলে যাদের বাসায় হচ্ছে, আমার চুলাটা হচ্ছে একবারেই জানলার সাথে লাগানো, এর জন্য আসলে ধোঁয়াটা বেশি হয়, জানেন আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে কিনা। যেহেতু ইফতার পার্টি করছি, আসলে বাইরের কেউ না, আমি তো আগেও বলেছি যে আমরা একটা বাসায় থাকি, ভাই বোনেরা, ভাই বোনের না ঠিক, আমরা বোনেরা বোনেরা, ভাইয়ের বাসা পড়ে। তো এইভাবে মানে সবার জন্য ইফতারিটা রেডি করছি, যেহেতু আমরা বাড়ির সবাই মানে ইফতারি করব। তো এখানে দেখেন মাংস কিন্তু হয়ে গেছে, যথেষ্ট তেল মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে দেখাই যাচ্ছে। তো আমি এই পর্যায়ে চুলার জলটা বন্ধ করে দেব, আমার মুরগির মাংসটা হয়ে গেছে। তো আমি একটু ভালো করে উপরের নিচে নিয়ে দিচ্ছি, আর আমি চুলার জলটাকে আসলে বন্ধ করে দিয়েছি। আর এইখানে আপনার পোলাওয়ার জন্য আমি দিচ্ছি, আমি আসলে বিরিয়ানি রান্না করবো, আমার মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছে। তো আসলে রোজা থেকে ওকে রান্না করে দেওয়াই হয় না বললে চলে। তো আমি আজকে বললাম যে আজকে রান্না করি। তো আজকে বিরিয়ানি রান্নার জন্য এখানে চাল নিয়ে নিয়েছি, আর দেখলে নি তো আমি যে এটা রান্না করলাম। তো বিরিয়ানির চাউলটাকে একটু ভালো করে ভেজে টেজে নিচ্ছি। তো
তো আমি এখন নির্দিষ্ট পরিমাণে পানি দিয়ে দেব। আর এখানে কিন্তু চাউলটা যথেষ্ট ভাজা ভাজা হয়েছে, তো দেখেন আমি নির্দিষ্ট পরিমাণে পানি দিয়েছি, এখন আমি ঢেকে রাখবো। তো আমার পোলাও হয়ে গেছে। আমি বিরিয়ানির উপর দিয়ে কিন্তু মাংসটা বিছিয়ে দিয়েছি, পরে একসাথে আপনার নেড়ে নেব। তো দেখেন বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর আমি আমার মেয়ের জন্য বেড়েছি, ও আজকে রোজা নাই, অর্থাৎ আমরা সকালে জাগ না পাই না, এর জন্য রোজা নাই। যাই হোক, আমরা রোজা, ও রোজা না, ওর জন্যই আসলে ফার্স্টে দিলাম। তো ভালোই হয়েছে বললো। আর আসলে সন্ধ্যার আগে ইফতারিটা আমি রেডি করে বেড়ে নিয়েছি, আর এখানে বেলের শরবত করেছি। তো আমাদের বাড়ির সদস্য আসলে খুবই কম, অল্প অল্প মানুষ আমরা সবাই, সবারই বাচ্চা দুইজন করে। তো আমরা তিন বোন, এরা সবাই আসবে। আর আমার ভাইয়ের বাসায় আমি পাঠিয়ে দিয়েছি, তার আবার ছোট ছোট দুইটা বাবু আছে, এর জন্য তার বাসায় আমি আগে পাঠিয়ে দিয়েছি। যাই হোক বেয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে আমরা সবাই যেন রোজাটা ঠিক মতো রাখতে পারি, এবং আল্লাহ যে পথে চলতে বলেছে সেই পথে চলতে পারি। যাই হোক, আমি আজকে ইফতারের জন্য সব রেডি করে নিয়েছি, শরবতটাও বেড়ে নিয়েছি। আশা করি সবার ভালো লাগবে, আর সবার মাঝে শেয়ার করাটা আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এর জন্যই করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।